প্রোটন সাগা স্টার্ট অফ দ্য ম্যাচে আপনাদের স্বাগত জানাই। দর্শক বন্ধুরা, আজকে দিনে অবশ্য স্টার্ট অফ দ্য ম্যাচ মোহাম্মদ শাহজান। অভিবাদন জানাই মোহাম্মদ শাহজান আপনাকে। আজকে দিনে দুর্দান্ত একটা কেমো ইনিংস আমরা আপনার কাছ থেকে লক্ষ্য করছি, বিশেষ করে আপনার দল আজকে কিন্তু একটা বিপর্যয়ের মধ্যে, আজকে বাঁচা মরার লড়াই অবশ্য সেই জায়গা থেকে। 11তম ম্যাচ আপনাদের আজকে দিনে অবশ্য ছিল, উদ্বোধনী জুড়িতে এসে একটা দুর্দান্ত ব্যাটিং আমি আপনাদের লক্ষ্য করেছিলাম, কেমন অনুভূতি হচ্ছে আপনার? জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সর্বপ্রথম শুকর আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতেছি। প্রথমত প্ল্যান ছিল, আমি আগেও দুইটা ম্যাচ খেলছি আমার, ওগুলো একটাতে আপনার 84, একটাতে আপনার 22 করছিলাম, পরে বাকি ম্যাচগুলো আসতে পারি নাই। তো এটা আমার 3 নম্বর ম্যাচ ছিল। তো কোচের প্ল্যান ছিল, ম্যানেজার প্ল্যান ছিল যে বলছে যে তুমি খালি বা স্ট্রে করো, আমাকে উইকেটে তুমি খালি থাকো, তাহলেই হবে। তো আমার উপর টিম বিলিভেল করছে যে আমি থাকলে কিছু একটা টিম উইনিং পর্যায়ে নিয়ে যেতে পারবো। তো আমি আসলে ওইটাই মাথায় রাখছিলাম যে আমি থাকবো উইকেটে, থেকে থেকে খেলবো, খেলাটাকে ছোটো করবো। তো সেটা ট্রাই করছে, আসলে আলহামদুলিল্লাহ সাকসেস হয়েছে আর কি। দিন শেষে টিমও দিয়েছে, আমারও একটা ভালো স্কোর করতে পারছে। আমরা লক্ষ্য করেছিলাম আজকে দিনে আপনার 87 রানের একটা কেমো ইনিংস, লক্ষ্য করছি আপনি বারবার ওই ক্লান্ত। যে আসলে আমি রোজা ছিলাম, যদিও 50 ওভার ফিল্ডিং করার একটু এমনি টায়ার্ড চলে আসে, তারপর আবার আমি ব্যাটিং করছি প্রায় 39 ওভার। তো কিছুটা ক্লান্ত ছিলাম আসলে, সেই জন্য একটু টায়ার্ড হওয়ার কারণে বারবার একটু ফ্রেশ হতে হচ্ছিলো। তারপর দিন শেষে টায়ার্ড ছিলাম যে না, আউট হওয়া যাবে না এই আর কি। আচ্ছা, বরাবরই একটা প্রশ্ন আমরা সকল স্টারদের করে থাকি, আপনার পছন্দের খেলোয়াড় আসলে কে? যে আমার পছন্দের খেলো হচ্ছে বাবর আজম, আমার খুব ভালো লাগে ওনার ব্যাটিংটা, এই ফেভারিট প্লেয়ার। আপনি এখনও অবধি দেশে বিভিন্ন জায়গায় খেলছেন, এখন অবধি কোন কোন লেভেলে খেলে আসছেন? জি, আসলে আলহামদুলিল্লাহ আমি ঢাকা ফার্স্ট ডিভিশন স্টিল নাও খেলতেছি 5 বছর যাবত, আর হচ্ছে নারায়ণগঞ্জ প্রিমিয়ার লিগ খেলি, তারপর বাংলাদেশের মোটামুটি সব জায়গায় খেলা হয়। আচ্ছা, এই যে চিটাগাং খেলাও খেলছি, তারপর আপনার সিলেটে, তারপর আপনার গোপালগঞ্জ, ফরিদপুর, অনেক জায়গায় আসলে যাওয়া হয়, যশোর। এই লিগে আপনি কতদিন ধরে অবশ্য খেলছেন? যে আমি এটা নিয়ে 3 বছর ধরে খেলতেছি, লাস্ট ইয়ার ফার্স্ট ডিভিশন খেলছিলাম, এর আগে প্রিমিয়ার লিগ খেলছিলাম, আর এই বছর প্রিমিয়ার লিগ খেলতেছি। ধন্যবাদ মোহাম্মদ শাহজান আপনাকে আমাদের সময় দেওয়ার জন্য। দর্শক, ঠিক আগামীকাল একই সময়ে অন্য কোনো স্টার নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। ততক্ষণ অবধি আপনারা সবাই চোখ রাখবেন সবসময়ের জন্য NS Sports পর্দায়।